চাপা মাছ, মায়ের চা পেলাম বা চা পেলা মাছ সাথে সাদা আলু ভাত, সাদা ভাত দিয়ে মাখা মাখা করে আলু চা পেলা মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করছে। আমি একটু অসুস্থ, খুবই একটু না খুবই অসুস্থ। গতকালকে আমি ডাক্তারের কাছে গেছি, প্রায় 1100 ওষুধ দিয়েছে 5 দিনের। তা এর মধ্যে আজকে ভালো একটু লোক দিই আমার লাঞ্চ টাইমে ওষুধ খেতে হবে, সে ওষুধ খাওয়ার জন্যই চেষ্টা করতে যতটুকু পারি খাওয়া যায়। এবং সবচেয়ে তেজা যেটা লাগতেছে শরীর খারাপ, তো খুবই অসুস্থ, মুখে কোনো স্বাদ পাচ্ছি না একদম।
অনেক বেশি খাসবিলে নদীর মাছ। মাছটা খুব সুস্বাদু, কিন্তু খেতে পারছি না, তারপর জোর করে খাচ্ছি। যদি একটু শরীরে তাড়াতাড়ি ভালো হয় তাহলে তো তাড়াতাড়ি ভিডিও যোগ করে আপনার সাথে কাম বাক করতে পারবো, নতুন নতুন ব্লগ দিতে পারবো। আরেকটা কথা, আমি খুব তাড়াতাড়ি আমার নিজের পকেটের টাকা কিছু জমিয়ে, পর পরকার টাকা কিছু জমিয়ে অসহায় একটা পরিবারে বাড়তে যাব খুব তাড়াতাড়ি। হয়তো কালকে, আগামীকাল বা আগামী পরশু দিন যাব। যাওয়ার সময় অবশ্যই মুরগি সাথে যা যা লাগে নিয়ে যাব। ওনার বাসায় রান্নাবান্না করব, খাবো দাবো। আমরা খুবই গরিব, আমাদের খুব কষ্ট জীবন চলে। তাই জন্য যথাযথ চেষ্টা করবো ব্লগটা, একটা ব্লগ তৈরি করার। কিন্তু আমি ওনাদেরকে বুঝতে দিব না যে আমি ওনাদের অসহায় বোধ দেখে আমি ওনাদের জন্য মুরগি এটা সেটা আনছি। শুধুমাত্র এমনভাবে থাকবো আর খাবো আমরা যেন মনে করে যে না শিবাড়াতে আসছে, আমরা বাসার সাথে খাবে এই আর কি। এভাবে আপনারা ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আজকাল বেশি ভিডিও বড় করবো না, আমার শরীর খারাপ, লড় খুবই খাবার আছে, আস্তে আস্তে খাচ্ছি। আর আগামীকাল বা পরশু দিন আমার নতুন ব্লগ আসতে থাকে রাত 10টা বাজে। একটা অসহায় পরিবারের সাথে মুরগি মাংস, দেশি মুরগি মাংস দিয়ে সাথে আর পাতলা ঝোল বেশি গরম ভাত খাবো, চেষ্টা করবো। দোয়া করবেন চ্যানেল বাবা আমি সবসময় অসহায় মানুষদের পাশে থাকতে পারি, আর আপনারা সহযোগিতা করবেন। যদি আপনারা এই ধরনের কোনো সহযোগিতা করতে চান, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আমার ডিসক্রিপশনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারবেন। তো অসহায় পরিবারটির সাথে যে ব্যক্তি করবো মুরগি মাংসকে খাওয়া দাওয়া, একদম গ্রাম অঞ্চলে একটা অসহায় পরিবারের সাথে খাওয়া দাওয়া হবে। মুরগি মাংস যা যা লাগবে সব আমি নিয়ে যাবো এখান থেকে, যেটা আমার সম্পূর্ণ পট করবে টাকাতে টাকা লাগে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার ডিসক্রিপশনে অবশ্যই আমার ফোন নাম্বার থাকবে, যদি কেউ কোনো সহায়তা করতে চান অসহায় মানুষদের জন্য করতে পারবেন। আমার ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ফোন নাম্বার যোগাযোগ করে আপনার সহযোগিতা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।